ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম আরেকটি মজাদার রোল রেসিপি। আমি আজকে খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করছি বাঁধাকপির রোল রেসিপি। আমি আশা করছি সব রেসিপির মতো আমার আজকের এই বাঁধাকপির রোল রেসিপিও ভালো লাগবে সবার কাছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নিই কীভাবে এই মজাদার রোলটি আমি বানিয়ে ফেলেছি। তাহলে আগে থেকে বাঁধাকপি ভেজে রেখেছি, দেখতেই পাচ্ছেন। আমি বাঁধাকপির মধ্যে ডিমও দিয়েছি, ভাজিটা আমি করে নিয়েছি। এর মধ্যে এখন আমি কর্নফ্লোর দিয়ে দেবো, 2 টেবিল চামচ কর্নফ্লোর দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি এখন বাঁধাকপি গুলোকে ভেজে নিচ্ছি কর্নফ্লোরের সাথে। আমি এখন ভাজিটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখানে 2 কাপ ময়দা নিয়েছি। আমি ব্যাটারটা এখন রেডি করে নিব রোল বানানোর জন্য। 7 মতো লবণ দিচ্ছি, 7 তেল। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টি ডিম। মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। আমি এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে 1টি ব্যাটার রেডি করে নিচ্ছি। ব্যাটারটা রেডি করে নিয়েছি, দেখুন খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না। আমি এভাবে ব্যাটারটা রেডি করে নিয়েছি। এগুলো দিয়ে আমি এখন রোলগুলো বানিয়ে নেব। 1টি ফ্রাইতে নিয়ে সামান্য তেল গ্রাস করে দিয়েছি। এখন আমি রুটিটা বানানো হয়ে গেছে, এভাবে আমি সবগুলো রোলের রুটি বানিয়ে নেব। এখন আমি এই ভাজি দিয়ে দিচ্ছি। আমি এভাবে বানিয়ে নিচ্ছি, দুটো আটা দিয়ে দিচ্ছি চারপাশে। আমি সবগুলো রোলকে বানিয়ে নিব। সবগুলি রোলকে বানিয়ে নিয়েছি, এখন এগুলোকে আমি কোট করে নিব। আমি এখানে 2টি ডিম ভেঙে নিয়েছি আর নিয়েছি এখানে আমি ব্রেড ক্রাম্ব। এখন আমি কোট করে নিচ্ছি, এখানে আমি ডিমে ভরিয়ে নিচ্ছি। তারপর আমি ব্রেড ক্রাম্ব দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলি রোলকে কোট করে নেব। আমি সবগুলি রোলকে বানিয়ে নিয়েছি, এভাবে কোট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে। এখন আমি এগুলোকে ভেজে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে এগুলো। এই রোলগুলো কিন্তু বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু অসম্ভব মজা, একবারে রেস্টুরেন্টের মতো দোকানের মতো রোলগুলো। তো আপনাদেরকে আমি ভেজে দেখাবো কেমন হয়েছে এই রোল, মজাদার রোলগুলো। আমি এগুলোকে ফ্রিজে রেখেছিলাম, এখন আমি এগুলোকে ভেজে নিচ্ছি। ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। এখন আমি রোলগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। চুলার আস্তে আমি মিডিয়ামভাবেই রেখেছি। কিন্তু আমি ভেজে নিয়েছি, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, পুরোটা দোকানের মতো। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে আমার আজকের এই বাঁধাকপির রোল রেসিপি। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, এতে করে নতুন রেসিপি আপনার সাথে সাথে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।